9 বছরের দাম্পত্য, 5 বছরের সন্তান, তবুও বনি বনা হতো না দম্পতির মধ্যে। অভিযোগ, প্রায় মত্ত হয়ে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে অশান্তি বাঁধাতেন স্বামী। এই প্রেক্ষাপটে বধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য। স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, ফের উঠল পনের জন্য বধূ হত্যার অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের মেমারি থানা নপাড়ায়। এই গ্রামেরই বাসিন্দা ভ্যানচালক সুবল ক্ষেত্রপালের সঙ্গে বছর নয়েক আগে বিয়ে হয় পাণ্ডুয়ার পূজা বাউল দাসের। পূজার পরিবারের দাবি, বিয়ের সময় দাবি মতো যৌতুক দিলেও পাত্রপক্ষের চাহিদা কমেনি, বরং টাকার জন্য প্রায়ই পূজাকে তার স্বামী মারধর করতেন বলে অভিযোগ। শুক্রবার সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় পূজাকে। মেমারি হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, পূজাকে পিটিয়ে খুন করেছেন তার স্বামী। বিয়ে থা দিয়েছিলাম, দেনা পাওনা দিয়েছিলাম, জিনিসপত্র দিয়েছিলাম, কিছুদিন বছর খানেক ভালোই ছিল, তারপর থেকে আস্তে আস্তে ওইরাম শুরু করলো, পয়সা চাই তো দিতে না বলি ওই মারলো। মারলো ওই টাকা পয়সার জন্য, টাকা পয়সা দিত না, অশান্তি করতো, বাইরে টাকা পয়সা নিয়ে আয়। খুন করেছে, রডের চারিদিকে রডের দাগ আছে, মাথায় কপালে পিঠে রক্ত, জামাই মেরেছে। বধূ নির্যাতন ও খুনের অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সুবল ক্ষেত্রপালকে। কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।